5 মার্কস প্রবলেম আমরা এখানে তিনটে 5 মার্কস প্রবলেম নিয়ে ডিসকাস করব এট ফার্স্ট প্রবলেম নাম্বার 30 এই প্রবলেমটা বইতে একটা টার্ম মিসিং আছে কি টার্ম মিসিং আছে ইফ s1 s2 s3 আর দা সামস অফ n ন্যাচারাল নাম্বারস দেওয়া আছে যে কোন n খানে ন্যাচারাল নাম্বার যদি আমি নিয়ে নি তাহলে কিন্তু তার জন্য এটা ট্রু হবে না এখানে কি টার্ম লিখতে হবে একটা ফার্স্ট n ন্যাচারাল সো এই টার্মটা বইতে মিসিং আছে এই টার্মটা কিন্তু আমাদের অ্যাড করে দিতে হবে অন্যান্য বইতে এই টার্মটা অ্যাড করা আছে যে সাম অফ ফার্স্ট n ন্যাচারাল তাহলে s1টা কি s1টা হচ্ছে তাহলে अकॉर्डिंग टू দা क्वेश्चन s1 হচ্ছে প্রথম n টা ন্যাচারাল নম্বরের সাম তাহলে প্রথম n টা ন্যাচারাল নাম্বার কারা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ইন দিস ওয়ে n তাহলে এক থেকে n এর সাম কি হয় জানো n ইনটু n প্লাস 1 বাই 2 s2টা কি সাম অফ দেয়ার স্কয়ার মানে n টা ন্যাচারাল নাম্বার প্রত্যেকটা স্কয়ার তার সাম তাহলে s2টা হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইন দিস ওয়ে n স্কয়ার তাহলে 1 স্কয়ার থেকে আপ টু n স্কয়ার পর্যন্ত যে ন্যাচারাল নাম্বার গুলো রয়েছে তাদের সাম কি হবে কি ফর্মুলা আমরা জানি n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 অ্যানাদার s3টা কি s3টা হচ্ছে সাম অফ দেয়ার কিউব মানে n খানে যে প্রথম ন্যাচারাল নাম্বার রয়েছে তাদের কিউবের সাম তার মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এরকম করে প্লাস কত অবধি যাবে n কিউব পর্যন্ত যাবে কি হবে সামটা আমরা জানি n ইনটু n প্লাস 1 বাই 2 ইজ হোল স্কয়ার তাহলে আলটিমেটলি কি আসবে n স্কয়ার ইনটু n প্লাস 1 এর হোল স্কয়ার বাই 2 স্কয়ার দ্যাট ইজ 4 তাহলে আমরা এই তিনটে পেয়ে গেলাম এবার দেখি লেফট হ্যান্ড সাইডটা কি বলছে লেফট হ্যান্ড সাইডটা বলছে 9s2 স্কয়ার 9s2 স্কয়ার তার মানে 9 ইনটু s2 কি n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 এর হোল স্কয়ার কি আসবে 9 ইনটু n স্কয়ার ইনটু n প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু 2n প্লাস 1 এর হোল স্কয়ার বাই 6 স্কয়ার মানে 36 ডিভাইড করো তাহলে কি হয়ে গেল তাহলে হয়ে গেল হচ্ছে n স্কয়ার ইনটু n প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু 2n প্লাস 1 এর হোল স্কয়ার বাই 4 ক্লিয়ার তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা কি দেখি সিম্পলিফাই করে s3 ইনটু 1 প্লাস 8 s1 s3 ইনটু 1 প্লাস 8 s1 তার মানে কি আসবে s3 টা কত n স্কয়ার ইনটু n প্লাস 1 এর হোল স্কয়ার বাই 4 দেখো n স্কয়ার ইনটু n প্লাস 1 এর হোল স্কয়ার বাই 4 এই পার্টটা চলে এসেছে আর বাকি পার্ট কি পড়ে রয়েছে 1 প্লাস 8 ইনটু s1 s1 মানে কি s1 মানে হচ্ছে n ইনটু n প্লাস 1 বাই 2 তাহলে এখান থেকে কি আসবে এটা ক্যান্সেল আউট হলে 4 তাহলে কি পাবো n স্কয়ার ইনটু n প্লাস 1 স্কয়ার বাই 4 ইনটু দেখো এখান থেকে কি আসছে 1 প্লাস 4n স্কয়ার প্লাস 4n 1 প্লাস 4n স্কয়ার প্লাস 4n মানে কি 2n প্লাস 1 ইট হোল স্কয়ার তাহলে কি পাচ্ছি n স্কয়ার ইনটু n প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু 2n প্লাস 1 ইট হোল স্কয়ার আর নিচে কি রয়েছে নিচে রয়েছে 4 বাই 4 তাহলে দেখো n স্কয়ার ইনটু n প্লাস 1 এর হোল স্কয়ার বাই 4 পেয়ে গেছি n স্কয়ার ইনটু n প্লাস 1 এর হোল স্কয়ার বাই 4 পেয়ে গেছি
ইনটু কি রয়েছে 2n প্লাস 1 এর হোল স্কয়ার, এখানে কি রয়েছে ইনটু 2n প্লাস 1 এর হোল স্কয়ার, তাহলে কি পেয়ে গেলাম, তাহলে সো LHS ইকুয়াল টু RHS পেয়ে গেলাম। সো প্রুভ দিস রেজাল্ট, তাহলে এই রেজাল্টটা প্রুভ হয়ে গেল। তাহলে কোন প্রবলেমটা হয়ে গেল 30 প্রবলেমটা, দ্যাট ইজ ভেরি ইজি প্রবলেম, তাও আমি করালাম, কারণ এখানে পার্টিকুলার এই যে ফার্স্ট বলে কথাটা ওয়ার্ডটা মিসিং আছে প্রবলেমের মধ্যে, এই ওয়ার্ডটা নিয়ে কিন্তু আমায় প্রবলেমটা সলভ করতে হবে। ওকে, এবং ফার্স্ট এর ন্যাচারাল নাম্বার বললে 1 থেকে n পর্যন্ত বোঝাবো, যদি আমি ফার্স্ট কথাটা না দিতাম n ন্যাচারাল নাম্বারস বলতাম তাহলে কিন্তু যে কোনো n ন্যাচারাল নাম্বার হতে পারত, তার জন্য কিন্তু এই রেজাল্টটা সেটা হোল্ড করবে না। ওকে, নেক্সট আমরা যাই নাম্বার 32, তাহলে এটাকে ইরেস করে দিলাম। থার্টি টু এর প্রবলেমটা কি বলছে দেখা যাক, বলছে ফাইন্ড দ্য মিডল টার্ম অফ দ্য সিরিজ, একটা সিরিজ দিয়ে দিয়েছে, এই সিরিজটা এর মিডল টার্ম বার করতে দিয়েছে। আচ্ছা, মিডল টার্ম কার উপর ডিপেন্ড করে, মিডল টার্ম আমরা জানি অলওয়েজ ডিপেন্ড করে নাম্বার অফ টার্মস এর উপর, যে কতগুলো টার্ম রয়েছে তার উপর ডিপেন্ড করবে মিডল টার্ম কি, যদি আমার কাছে অড নাম্বার অফ টার্মস থাকে তাহলে মিডল টার্ম হবে কি একটা, যদি আমার কাছে ইভেন নাম্বার অফ টার্মস থাকে সিরিজে তাহলে মিডল টার্ম হবে দুটো, তাহলে দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার গিভেন সিরিজ, তাহলে এর আগে নাম্বার অফ টার্মস বার করতে হবে। তাহলে লেট গিভেন সিরিজ ইজ 1 প্লাস 5 প্লাস 9 and in this way up to you have 101, তাহলে দেখো খেয়াল করে এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে তো সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্সের করেসপন্ডিং সিরিজ, তাহলে এটা হচ্ছে একটা এপি সিরিজ। সো গিভেন সিরিজ ইজ অ্যান এপি সিরিজ উইথ এর ফার্স্ট টার্মটা কি, এর ফার্স্ট টার্মটা যে 1 উইথ ফার্স্ট টার্ম ইকুয়াল টু 1 এন্ড এর কমন ডিফারেন্সটা কি এন্ড এর কমন ডিফারেন্সটা হচ্ছে দ্যাট ইজ সেকেন্ড টার্ম 5 মাইনাস ফার্স্ট টার্ম 4, কেন দেখো 1 থেকে 5 এনেছি 4 অ্যাড হচ্ছে, 5 থেকে এনেছি 4 অ্যাড হচ্ছে, এভাবে 4 অ্যাড হতে হতে চলতে থাকছে এই সিরিজটা, তাহলে এর ফার্স্ট টার্মটা 1 আর যেহেতু ডিফারেন্সটা কমন 5 মাইনাস 1 করলে 4 হয়, 9 মাইনাস 5 করলে 4 হয়, যে টার্মগুলো দেওয়া রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট ডিফারেন্সটা কমন, তাহলে এর কমন ডিফারেন্সটা বেরোবে 5 মাইনাস 1 ইকুয়াল টু 4, তাহলে এর নাম্বার অফ টার্মস কি, আমি ধরলাম নাম্বার অফ টার্মস অফ দিস গিভেন সিরিজ ইজ n, তাহলে এই সিরিজের মধ্যে n খানা টার্ম রয়েছে, লেট নাম্বার অফ টার্মস, লেট নাম্বার অফ টার্মস অফ দিস গিভেন সিরিজ, এই যে সিরিজটা দেওয়া রয়েছে এই সিরিজে নাম্বার অফ টার্মস বলছি আমি n, লেট নাম্বার অফ টার্মস অফ দিস গিভেন সিরিজ ইজ n, সো এই যে 101 এটা কি, এটা শেষ টার্ম, তার মানে nth টার্ম, সো tn দ্যাট ইজ nth টার্ম অফ দিস গিভেন AP series equal to 101 which implies TN মানে কি first term plus n minus 1 into common difference that is 4 equal to 101,
তাহলে 1টা ওদিকে চলে গেল তাহলে কি হলো 4n - 4 = 101 - 1 দ্যাট ইজ 100 সো 4n = কি 100 + 4 দ্যাট ইজ 104 তাহলে n = কি হবে 104 / 4 তার মানে হচ্ছে 26 তাহলে কতগুলো টার্ম থাকবে 26 which is even তাহলে নাম্বার অফ টার্মস অফ দিস গিভেন এপি সিরিজ ইকুয়াল টু 26 which is even তাহলে ইভেন নাম্বার অফ টার্মস থাকলে কটা মিডল টার্ম থাকে দুটো এখানে এই মিডল টার্ম গুলো বার করতে বলেছে সো this ap series consists two middle terms which are kara dutu middle term ami age shikhiyechhilam je n ta jodi even hoy tale dutu middle term paoa jay kk ekta hocche tn by 2 and another হচ্ছে tn by 2 plus 1 clear তাহলে মিডিল টার্ম কারা n এর জায়গায় 26 বসিয়ে দেব তাহলে দ্যাট ইজ t 26 by 2 তার মানে t 13 and t 14 তাহলে টোটাল যদি আমার কাছে 26 টা টার্ম থাকে তাহলে এই যে গিভেন সিরিজ এর মিডল টার্ম দুটো tn/2 এন্ড tn/2 প্লাস 1 অর্থাৎ t13 এন্ড t14 তাহলে নাও t13 আর t14 কি হবে সো t13 ইকুয়াল টু a প্লাস 13 - 1 ইনটু কমন ডিফারেন্স 4 তাহলে 1 প্লাস 12 ইনটু 4 সো 1 প্লাস 48 that is 49 and t14 কি হবে t14 মানে কি t13 প্লাস কমন ডিফারেন্স 4 মানে আগের টার্মটার সঙ্গে কমন ডিফারেন্স যেটা থাকবে সেটা অ্যাড করে দিলেই পরের টার্মটা পেয়ে যাব এটা বার করার দরকার নেই t13 হচ্ছে 49 t13 টা 49 প্লাস 4 তার মানে দ্যাট ইজ 53 So middle terms are 49 and 53. So middle terms are 49 and 53. এটা হচ্ছে আমার answer. তাহলে এটা কি করলাম? Problem number 32 করলাম. Quite easy. অন্যগুলোর তুলনায় অনেক easy problem. এবার আমরা নেক্সট যাব 33 তে এই প্রবলেমটা অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম এবং এই প্রবলেমটাতেও কোশ্চেনে একটা ভুল রয়ে গেছে কি ভুল রয়ে গেছে দেখব আগে এই প্রবলেমটা ইরেজ করে দিই নাম্বার 32 টা আমি ইরেজ করে দিচ্ছি কার্টিজুয়াল প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব এই প্রবলেমটার মধ্যে কি ভুল থেকে গেছে যে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca আর a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2b এরা এদিকে রয়েছে বলে দিচ্ছি বইতে লেখা আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 এটা ঠিক না কি নিতে হবে a প্লাস b প্লাস c দ্যাট ইজ নট ইকুয়াল টু 0 এটা নিতে হবে এটা নট ইকুয়াল টু জিরো হবে বইতে কিন্তু এই জায়গাটা ইকুয়াল টু জিরো করা আছে যেটা একটা মিস্টেক ওটা ঠিক করে নিতে হবে প্রমাণ করতে হবে a ইনটু b প্লাস c মাইনাস a b ইনটু c প্লাস a মাইনাস b and c ইনটু a প্লাস b মাইনাস c আর ইন এ তাহলে প্রথমে আমরা লিখে নিই যে কারা এপিতে রয়েছে সিন্স b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc c
सी स्क्वायर प्लस ए स्क्वायर माइनस बी स्क्वायर बाई टू सी ए एंड ए स्क्वायर प्लस बी स्क्वायर माइनस सी स्क्वायर बाई टू ए बी आर इन एपी মাল্টিপ্লাই করছি
তাহলে c ইনটু a প্লাস b মাইনাস c বাই 2abc। তাহলে এটাকে উপর নিচে a দিয়ে এটাকে উপর নিচে b দিয়ে এটাকে উপর নিচে c দিয়ে আমি মাল্টিপ্লাই করতে হবে, কেন? কারণ k ই নন জিরো, তাই যেহেতু a not equal to 0 b not equal to 0 and c not equal to 0, কারণ কোন একটা যদি 0 হয়ে যেত সে এটা যদি 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেলে কি হতো, এই পার্টটা আনডিফাইন্ড হয়ে যেত, এই পার্টটা আনডিফাইন্ড হয়ে যেত, কিন্তু সেটা তো নয়, সবাই ডিফাইন, তাই abc ইন্ডিভিজুয়ালি নন জিরো, তাহলে তারা কিসে থাকবে, তারা ab তে থাকবে। এবার দেখো যে এখানে কি পেয়েছি, a not equal to 0 b not equal to 0 and c not equal to 0, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে abc এই যে প্রোডাক্টটা সেটা not equal to 0, তাহলে abc প্রোডাক্ট যদি নন জিরো হয় তাহলে 2 into abc এখানে যে টার্মটা রয়েছে 2abc 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 এটাও নন জিরো হবে, তাহলে 2abc দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি আসবে, মানে নন জিরো টার্ম দিয়ে মাল্টিপ্লাই করতেই পারি। দেখো এখানে কি কি জিনিস রয়েছে, প্রথমে অ্যাডিশন ছিল যে তিনটে টার্ম এভিও থাকলে তাদেরকে কনস্ট্যান্ট অ্যাড করলে তারাও এভিও থাকে, তারপর কি পেলাম তিনটে টার্ম এভিও থাকলে তার থেকে কনস্ট্যান্ট যদি কোন একটা টার্ম দিয়ে আমি তিনটেকে ডিভাইড করি যেটা নন জিরো টার্ম তাহলে তারা এভিও থাকে। আবার থার্ড দেখছি যে তিনটে টার্ম, এই তিনটে টার্মের সঙ্গে কোন একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি যেটা নন জিরো কোয়ান্টিটি এটা যদি গুণ করি তাহলে তারা আগে যদি এভিও থাকে পরেও এভিও থাকবে, তাহলে দেখো তিনটে প্রপার্টি কিন্তু আমি ইউজ করেছি, তাহলে কি পাচ্ছি a ইনটু b প্লাস c মাইনাস a b ইনটু c প্লাস a মাইনাস b কমা c ইনটু a প্লাস b মাইনাস c, এরা কিসে রয়েছে, এরা ab তে রয়েছে, তাহলে কি হয়ে গেল আমার রেজাল্টটা।